সোজা পথে হাঁটেন, সিরাতুল মুস্তাকিমের পথে হাঁটেন। সেই হাঁটার জন্য আমরা বলেছি রাজপথ বিরোধী দলের জন্য শেষ বিকল্প। এখনো আমি বলেছি যে দম্ভ অহমিকা এটা বিসর্জন দিয়ে পরিহার করে রাজনৈতিক সংকটকে রাজনৈতিক ভাবে সমাধানের জন্য দৃশ্যমান কার্যকারী উদ্যোগ গ্রহণ করুন। 18 সালের মতন একটা তামাশার একটা সংলাপে নিশ্চয়ই বিরোধী দল কোনো অংশগ্রহণ করবে না। কিভাবে পদত্যাগ করবেন, নির্বাচনকালীন সরকার কিভাবে হবে, তীরে এসে যেন তরি না ডোবে, বিজয় আমাদের সন্নিকটে। 1 মাস 2 মাস 3 মাস বাংলাদেশ এখন একটা পরিবর্তনের মুখে দাঁড়িয়ে আছে। এ সময় মাথা ঠান্ডা রেখে মাজার সোজা করে জনগণ আকাঙ্ক্ষা ধারণ করে সকল সংকীর্ণ চিন্তা পরিহার করে সমগ্র জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। কারণ এই আন্দোলনের উপরে বাংলাদেশের ভবিষ্যৎ আর গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ভর করে। তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার হবে, দুটো ব্যাপারে যদি নীতিগত সিদ্ধান্ত নেন, বিরোধী দলকে যদি আহ্বান করেন, বিরোধী দল নিশ্চয়ই সেই কার্যকর সংলাপের কথা বিবেচনা করবে। আমরা গণতন্ত্র মন্ত্র বলেছি, কিভাবে এভাবে ধমক দিয়ে বাংলাদেশ এবং বিরোধী দলকে কোনোভাবে আর তাদেরকে রাজপথ থেকে আপনারা সরিয়ে নিয়ে যেতে পারবেন না। সেই দিকে দুই একটা কথা বলতে চাই। সময়টা খুবই খারাপ, দেখছেন আমাদের মঞ্চ থেকে একটা দল সরে গেছে। আমি জানি না তাদের লক্ষ্য কি। মানুষ অনেক কথা বলে, যত আন্দোলন চলে এরশাদ পিরিয়ডও, এরশাদের অভ্যুত্থানের আগে বাইতুল মোকাররমের সামনে যাদেরকে নিয়ে আমরা সমাবেশ করেছি, বিকেলে সমাবেশ করেছি, সন্ধ্যাবেলায় বঙ্গভবনে যে শপথ নিয়েছে, আন্দোলন যখন চলে তখন আন্দোলনের মধ্যে ঘাপটি মেরে থাকা নানা ধরনের মতবাদরা তারা নিজেদেরকে আত্মসমর্পণ করতে পারে, কিন্তু এরশাদের সময় গণজাগরণ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এগুলোকে মোকাবেলা করে আমরা অভ্যুত্থান করেছি, জনগণের বিজয়কে আমরা নিয়ে এসেছিলাম। আজকে বাংলাদেশ আমি বলতে চাই, আগামী কোরবানির আগে কেবলমাত্র পশুরা কোরবানি হবে না, অনেক সুবিধাবাদী ঘাপটি মেরে থাকা বিভিন্ন সুবিধাবাদীরা যারা চারপাশে আছেন, পশুর সাথে সাথে অনেকেরই হয়তো রাজনৈতিক কোরবানি হয়ে যাবে। সুতরাং সে কারণের জন্য কিন্তু এরা গণ আন্দোলন গণজোয়ার কোনোভাবে এরা ঠেকিয়ে রাখতে পারবে না। মানুষ এবার রাস্তায় নেমেছে, এবারে মানুষ বিজয়ী হয়ে এবারে মানুষ ঘরে ফিরবে। আমি আরেকটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে সরকার আন্দোলনের মধ্যে যে পরিস্থিতি, আন্দোলনে এই পরিস্থিতির ভেতরে আমি খুব পরিষ্কার করে বলতে চাই, যারা যুগপৎ আন্দোলনে আছে, বিরোধী দল শিবিরে যারা আছে, বলে সকল বিরোধী দল এই দায়িত্বশীল আচরণ করবেন। গণতন্ত্র মঞ্চ আপনাদের সবাইকে নিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করে সমগ্র জনগণকে জাগিয়ে তোলে নতুন বাংলাদেশ। সরকারের পরিবর্তন, ব্যবস্থার পরিবর্তনের যে লড়াই, সেই লড়াই, জানমাজি লড়াই শেষ পর্যন্ত আমরা চালিয়ে যাব, বাংলাদেশকে রক্ষা করব, জনগণকে রক্ষা করব। আপনাদের সবাইকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিবাদন, সবাইকে ধন্যবাদ।